আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে পুরোটা সময় আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল এক কাপ গুঁড়ো দুধ দিয়ে তিন ধরনের মিষ্টি রেসিপি। আশা করি আপনারা ভিডিওটি কেটে না দেখে পুরোটা দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি বাটি নিয়েছি, আর গুঁড়ো দুধ আর কিছু উপকরণ নিয়েছি, আর আমি ফুল ক্রিম গুঁড়ো দুধটা নিয়েছি। আপনারা অবশ্যই ফুল ক্রিম গুঁড়ো দুধ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মিষ্টিটা খুব ভালো হবে, পারফেক্ট হবে। এবারে আমি মিষ্টির জন্য গুঁড়ো দুধ এক কাপ পরিমাণ নিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 5 টেবিল চামচ পরিমাণ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিমাণটা গুঁড়ো দুধ যতটা নেবেন তার অর্ধেক পরিমাণ দিতে পারেন, আমি একটু কম করে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু বেকিং পাউডার। বেকিং পাউডারটা খুবই অল্প করে দিতে হবে, একটু বেশি হয়ে গেলে মিষ্টিটা ফেটে যাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। আপনারা ঘির পরিবর্তে সয়াবিন তেলও দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে এই মিষ্টির মধ্যে একটি আলাদা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। এবারে আমি এই সমস্ত শুকনো উপকরণ ঘির সাথে হাত দিয়ে ডলে ডলে মেখে নেব। প্রতিদিনের মতো একটি কথা আজকেও বলছি, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শুকনো উপকরণটা মেখে নেওয়া হয়ে গেলে এবারে আমি এর মধ্যে একটি ডিম নিয়েছি, এবার ডিমটা ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেব। আর আমি আরেকটি ডিম বাটির মধ্যে ফেটিয়ে রাখছি, যদি প্রয়োজন হয় তাহলে আমি এর মধ্যে থেকে নিয়ে নেব। আর একটু দুধ নিয়েছি, লিকুইড দুধ। এবারে আমি এই মিষ্টির উপকরণটা ডিমের সাথে মেখে নেব। গুঁড়ো দুধের মিশ্রণের মধ্যে ডিমের মিশ্রণটা কম হয়েছে, তাই আমি আরেকটি যে ডিম ভেঙে রেখেছিলাম ওই ডিমটিও আমি দিয়ে দিলাম। তারপর আমি প্রয়োজন অনুযায়ী লিকুইড দুধটা অ্যাড করব, দিয়ে একটু আঠালো টাইপের একটি ডো আমি তৈরি করে নেব। মিষ্টির ডোটা তৈরি হয়ে গিয়েছে, এবারে আমি এটা ডেকে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট রেস্টে রেখে দিলে এটা পুরোটা সেট হয়ে যাবে, তারপর মিষ্টিটা বানাতে সুবিধা হবে। তাই ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে এলাম, আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা পুরোটা সেট হয়ে গেছে, হাতের মধ্যে লেগে আসছে না। তারপরও আমি হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। এবারে আমি এই মিষ্টির ডো থেকে অল্প অল্প করে নিয়ে আমি মিষ্টিটা বানিয়ে নেব। আমি ডো থেকে দু ধরনের মিষ্টিটা বানিয়ে নেব, একটি কালো জামের জন্য আর একটি গোলাপজাম আর কাঁটারি পোক মিষ্টির জন্য। কাঁটারি পোক মিষ্টি গোলাপজাম দিয়ে তৈরি করা হয়, তাই আমি এই দুই ধরনের মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। আর এইভাবে করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নেব, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো আমার মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে। আমি গোলাপ জামুনটা একটু বেশি করে রেখে দিয়েছি, আর কালো জাম আমি কয়েকটি রেখেছি, আর কাঁটারি ভোগ মিষ্টির জন্য আমি কয়েকটি রেখেছি। কাঁটারি ভোগ যে মিষ্টিগুলো আমি রেখেছি ওইগুলো একটু বড় সাইজের করেছি, আর গোলাপ জামুনটা একটু ছোটো করেছি। এবারে মিষ্টিগুলো ভাজার পালা, আর এই এক কাপ ডো থেকে কিন্তু অনেকগুলো মিষ্টি হয়েছে। আর এবারে আমি মিষ্টিগুলো ভেজে নেব, সেজন্য চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি একটু বেশি করে তেল দিয়ে দেব, আর তেলটা হালকা গরম অবস্থাতেই আমি মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর আমি দুধাপে মিষ্টিগুলো ভেজে নেব, প্রথমে আমি গোলাপজামুন মিষ্টিগুলো ভেজে নেব, তারপর আমি কালোজাম মিষ্টিগুলো ভেজে নেব। আর অবশ্যই প্রথম ধাপে মিষ্টিগুলো ভেজে তারপর তেলটা ঠান্ডা হওয়ার পর বাকি যে মিষ্টিগুলো থাকবে ওই মিষ্টিগুলো আমি ভেজে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা কিন্তু একদম গরম হয়নি, আমি এই অবস্থাতে মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা যদি হালকা গরম হয়ে যায় তারপর যদি মিষ্টিগুলো দিতে যাই তাহলে কিন্তু মিষ্টিগুলো ভিতরটা শক্ত থেকে যায় আর বাইরেটা একটু ফুলে যায়, ওই মিষ্টিগুলো পরে কিন্তু চুপসে যায়। সেজন্য অবশ্যই তেলটা দেওয়ার সাথে সাথে মিষ্টিটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে।
তারপর আমি এই মিষ্টিগুলো অনবরত নেড়ে চেড়ে আমি লাল করে বেজে নেব, আর ভাজা হয়ে গেলে এই মিষ্টিগুলো আমি তুলে নেব। মিষ্টিগুলোর কালারটা চলে এসেছে, এই পর্যায়ে আমি এগুলো তুলে নেব। তারপর এই তেলটা আমি ঠান্ডা হতে দেব, বাকি যে মিষ্টিগুলো রয়েছে ওই মিষ্টিগুলো আমি এই তেলের মধ্যে ঠান্ডা হওয়ার পর তেলের মধ্যে দিয়ে তারপর ভেজে নেব। এবারে আমি শিরাটা তৈরি করে নেব, সেজন্য চুলার মধ্যে একটি হাঁড়ি আমি বসিয়ে দিয়েছি। এবার আন্দাজ অনুযায়ী আমি এর মধ্যে 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর দিয়ে দেব এর মধ্যে 2 কাপ পরিমাণ চিনি। চিনিটা গলে গিয়ে যখন পানির মধ্যে বলকটা চলে আসবে তখন দিয়ে দিলাম 3টি এলাচ একটু ফেটিয়ে, আর যখন শিরার মধ্যে বলকটা চলে আসবে ওই পর্যায়ে আমি শিরাটা নামিয়ে এক সাইডে রেখে দেব। আর বাকি মিষ্টিগুলো আমি, তেলটা ঠান্ডা হয়ে গিয়েছে ওই তেলের মধ্যে বাকি মিষ্টিগুলো আমি ভেজে নেব, তারপর একসাথে আমি সবগুলো মিষ্টি শিরার মধ্যে দিয়ে দেব। বাকি মিষ্টিগুলো বেজে নেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে আমি এগুলো তুলে নেব। তারপর আমি শিরার মধ্যে আবারও একটি পলক তুলে নেব, তারপর সবগুলো মিষ্টি আমি একসাথে শিরার মধ্যে দিয়ে তারপর হাই হিটে 10 থেকে 15 মিনিটের মতো আমি ঢেকে এটা জাল করব। মিষ্টিগুলোর মধ্যে শিরাটা ঢুকে গিয়েছে আর এগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গিয়েছে, প্রায় 1.5 কেজির থেকে একটু বেশি মিষ্টি হয়েছে। অনেকগুলো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকগুলো মিষ্টি হয়েছে। আর এবারে আমি এই মিষ্টিগুলো ঠান্ডা হতে দেব, তারপর আমি মিষ্টির জন্য যে খাটাড়িবুক মিষ্টি আর ক্রিম জাম মিষ্টির জন্য আমি ক্রিমটা তৈরি করে নেব, সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। এবারে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ঘি, ঘিটা দিলে এর মধ্যে আলাদা একটি ফ্লেভার আসে, ক্রিমটা খুবই সুস্বাদু হয়। আর আমি ইনস্ট্যান্ট ক্রিমটা তৈরি করব, আপনারা চাইলে লিকুইড দুধ দিয়ে দুধটা জাল করে ঘন করে শুকিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু ক্রিমটা তৈরি হবে। আর আমি সময় বাঁচানোর জন্য গরুর দুধ দিয়ে ক্রিমটা তৈরি করে নিচ্ছি, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ থেকে একটু বেশি গরুর দুধ। এবারে পানির সাথে দুধটা খুব ভালো করে মিক্স করে তারপর অনবরত নেড়ে চেড়ে এটা আমি শুকিয়ে তারপর নামিয়ে নেব। আর শুকানোর আগে আমি আরও একটু ঘি এর মধ্যে অ্যাড করব, ঘিটা অ্যাড করার কারণ হলো যাতে ক্রিমটা প্যানের মধ্যে লেগে না আসে, খুব তাড়াতাড়ি প্যান থেকে উঠে আসে ক্রিমটা, তাহলে কিন্তু ক্রিমটা আর পুড়ে যাবে না। ক্রিমটা আমার প্রায় তৈরি হয়ে গেছে, এখন আর কিন্তু প্যানের গায়ে লেগে আসছে না, এই পর্যায়ে আমি ক্রিমটা তুলে নেব, তারপর আমি এটা ঠান্ডা হতে দেব। ক্রিমটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি একটু মতে নেব, এতে করে ক্রিমটা অনেক সফট হবে আর মিষ্টির মধ্যে লাগাতে কিন্তু খুবই সুবিধা হবে। আর আমি এক সাইডে অলরেডি কালো জাম মিষ্টি আর গুলাবজাম কাটারি বুক মিষ্টি বানানোর জন্য আমি একটি স্ট্রেনারের মধ্যে শিরাটা জড়িয়ে পড়ার জন্য রেখে দিয়েছিলাম, অবশ্যই এরকম রেখে দিতে হবে, তা না হলে কাটারি বুক মিষ্টির মধ্যে ক্রিমটা লাগানো যাবে না, বাইরের যে আবরণ রয়েছে ওই আবরণটা লাগানো যাবে না, এটা বসবে না, খুলে যাবে, তাই আমি এরকম করে রেখে দিয়েছি। এবারে আমি কালোজাম মিষ্টিগুলোর মধ্যে ক্রিমটা ঢুকিয়ে দেব, সেজন্য একটি কালোজাম মিষ্টি নিয়ে ঠিক মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে তারপর আমি ক্রিম যতটা সম্ভব ঢুকে নেব, আর এইভাবে করে সবগুলো মিষ্টি আমি রেডি করে নেব। এই তো ক্রিম জাম মিষ্টিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে, এ পর্যায়ে এটা আমি এক সাইডে রেখে দেব, তারপর আমি খাটারি বুক মিষ্টিটা তৈরি করে নেব। অন্য একটি প্লেটের মধ্যে আমি কয়েকটি গুলাবজাম মিষ্টি নিয়ে নিলাম, আর যে ক্রিমটা রয়েছিল ওই ক্রিমটা আমি কয়েকটি ভাগে ভাগ করে নিলাম, এতে করে সব
সব কটা মিষ্টির মধ্যে সমান ভাগে ক্রিমটা পড়বে। আমি একটি অংশ ক্রিমের একটি অংশ হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু মোটা করে বেলে নেব, হাত দিয়ে একটু চেপে চেপে। তারপর ঠিক মাঝ বরাবর একটি গোলাপ জামুন রেখে এটাকে আমি কভার করে নেব। আর এইভাবে করে আমি সবগুলো মিষ্টির গায়ে ক্রিমটা লাগিয়ে কভার করে নেব। তারপর আমি আপনাদের দেখে দিচ্ছি, আর আমি যে ক্রিমগুলো নিয়েছিলাম ওই ক্রিমে আমার তিনটি মিষ্টি কভার করা হয়েছে, বাকি একটি মিষ্টি আমার হয়নি। এবার আমি এই মিষ্টিগুলো মাঝ বরাবর কেটে নেব। এই তো আমার রেডি হয়ে গেল কাটারি বুক মিষ্টি। আপনারা চাইলে ঠিক মিষ্টির মাঝ বরাবর একটু ফুড কালার দিয়ে সাজিয়ে নিতে পারেন। সবগুলো মিষ্টি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর আমি অন্য একটি প্লেটের মধ্যে কিছু গোলাপ জামুন নিয়ে নিয়েছি। আরও অনেকগুলো গোলাপ জামুন রয়ে গেছে, আর আমি কয়েকটি আপনাদের সামনে পরিবেশন করছি। প্রায় 1.5 কেজির উপরে মিষ্টিগুলো হয়েছে, আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো কিন্তু খুবই লোভনীয় হয়েছে। এইভাবে আপনারা একটি উপকরণ দিয়ে অনেকগুলো মিষ্টি বানিয়ে নিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।